নমস্কার বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়েছে আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি শেয়ার করছি হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে দারুণ ডিলিশিয়াস আর স্পঞ্জি একটা কেকের রেসিপি। এটা খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ। এখানে আমি হ্যাপি হ্যাপি বিস্কুটের 9টা প্যাকেট নিয়েছি, যে 5 টাকার প্যাকেটগুলো হয়, সবগুলোকেই মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম বিস্কুটগুলোকে, আর ভালো করে গুঁড়ো করে নেবো। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে বিস্কুটের গুঁড়োটাকে ঢেলে নেবো। কেকটা তৈরি করার আগে আমি কেক মোল্ডটাকে রেডি করছি। তো কেক টিনের মধ্যে আমি অয়েল ব্রাশ করে তারপরে পেপার দিয়ে আবারও উপর থেকে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এখন যে বিস্কুটের গুঁড়োটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ময়দা আর দিয়ে দেবো 1 চামচ চিনি। বিস্কুট কিন্তু আগে থেকেই অলরেডি মিষ্টি আছে, সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা অল্প কম দিলাম, তোমরা চাইলে বেশিও দিতে পারো। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, গরম দুধ ব্যবহার করবে না। অল্প অল্প দুধ দিয়ে এখানে আমাদের কেকের ব্যাটারটা তৈরি করতে হবে, ঠিক যেমন কেকের ব্যাটার হয় সেরকমই রেডি করব। সব দুধটা দিয়ে ভালো করে আমাদের কেক বিস্কুটের গুঁড়োটার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, এখানে তোমরা মাখনও দিতে পারো। সাদা তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি 9টা বিস্কুটের প্যাকেট ব্যবহার করেছি, 5 টাকার প্যাকেটগুলো, সেজন্য আমি এখানে 2টো ইনো ব্যবহার করছি। ইনোর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল আর খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু সঙ্গে সঙ্গেই করে নিতে হবে। ব্যাটারটা মিশিয়ে নিয়ে আমি যে কেক মোল্ডটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটাকে। আর আমি কেকটা কুকারে তৈরি করছি, তো আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম, তার মধ্যে কেক মোল্ডটাকে বসিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে একদম সিমে করে, আর কুকারের গ্যাসকেটটা খুলে দেবে। দেখো 15 মিনিটের পর আমাদের কেক একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই ইজি কেকের রেসিপিটা? তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, এটা বানানো খুবই সহজ, শুধু বিস্কুট দিয়েই তৈরি হয়ে যায়, আর বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে, আর যখন তখন এই কেকের রেসিপিটাও তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিও। আর আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো। আর আরও একটা বলি, তোমরা যদি এখনও বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আর দেখো এখানে স্পঞ্জি কেক একদম রেডি হয়ে গেল। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।